বিপদের উপর মহাবিপদ ঘনিয়ে আসছে, পৃথিবীর ওপর মহাবিপদ। এবার সবচেয়ে বড় খবর প্রকাশ করল দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা। মারাত্মক বিপদ বাড়াচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তন। দ্রুত হারে গলে যাচ্ছে বরফ, ফলে বাড়ছে সমুদ্রের জলস্তর। আর সমুদ্রের জলস্তরের কারণে সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য। ভয়ঙ্কর ও বিপজ্জনক অশুভ সংকেত দিলেন বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা। তবে কবে, কখন এবং কোন কোন জায়গাগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যাবে, কি এমন অশুভ সংকেত দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা, বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পৃথিবীতে বাড়ছে বিপদ, মহাবিপর্যয় ঘনিয়ে আসছে দেশের তিনটি রাজ্যে। সমুদ্রের জলে ডুবে যাবে বিভিন্ন দেশের অনেকগুলো শহর, এমনই অশুভ ভয়ানক সংকেত দিয়েছেন বিজ্ঞানীরা। যত দিন যাচ্ছে ততই জলবায়ু পরিবর্তনের অবস্থার অবনতি ঘটছে, আর এই জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি বর্তমানে ভীষণভাবে আমাদের চোখে পড়ছে। নাসা এবং বেশ কয়েকটি ম্যারিন সংস্থার এক নতুন রিপোর্টে বলা হয়েছে যে উপকূল এলাকাগুলির এক ভয়াবহ ছবি উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি যে গত 100 বছরে সমুদ্রের জলস্তরের উচ্চতা যতটা বৃদ্ধি ঘটেছিল, ঠিক ততটাই বৃদ্ধি ঘটতে চলেছে পরবর্তী 30 বছরে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের উপকূল এলাকাগুলোতে আগামী কয়েক বছরের মধ্যে ঘন ঘন ভয়ঙ্কর ধ্বংসকারী বন্যা দেখা দিতে পারে, আর ধীরে ধীরে সেই সকল এলাকাগুলি ডুবে যাবে জলের মধ্যে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে ক্রমাগত বেড়ে চলেছে, তাতে বিশ্বজুড়ে উপকূলীয় শহর এবং গ্রামগুলির ধ্বংস নিশ্চিত। বিজ্ঞানী মহলে এই নিয়ে কোনো সংশয় ছিল না। এছাড়াও বিজ্ঞানীরা জানিয়েছেন যে জলবায়ুকে ঠিক করার জন্য এখন থেকেই খুবই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং যদি এমনটা ঘটে তাহলে সবচেয়ে বিপদে রয়েছে আমেরিকা। এই শতাব্দীর অর্ধেক যেতে না যেতেই আমেরিকার ফ্লোরিডা শহর, ভার্জিনিয়া এবং দেশের উপকূলীয় শহরগুলিতে প্রতি বছর বেশ কিছু মধ্যম শক্তির বন্যা দেখা দেবে, যার ফলে ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হতে পারে। এখন যেসব এলাকায় বিশেষ বন্যা হয় না, সেই সকল জায়গাগুলিতেও নিয়মিতভাবে বন্যার সৃষ্টি হবে। তবে শুধু আমেরিকা নয়, ভারতেও বন্যার ঝুঁকি ব্যাপকভাবে বাড়তে চলেছে। কেন্দ্র সরকার জলবায়ু পরিবর্তন কর্মসূচির মধ্যে আইআইটি খড়গপুরের ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচারাল বিভাগের গবেষকদের একটি দলের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগর এবং দক্ষিণ ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলগুলিতে অদূর ভবিষ্যতেই সমুদ্রের উচ্চতম তরঙ্গ দেখা দেবে। এর ফলে সেই সকল জায়গার উপকূলীয় অঞ্চলগুলিতে বন্যার সম্ভাবনা আরও বেড়ে যাবে।